হাই গাইজ, গুড আফটারনুন। আজকে বৃহস্পতিবার, আমি রিয়া দুপুর 12টা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ, সোজা রান্নাঘরে চলে এসেছি। দুপুর 12টা বেজে গেছে, তো অনেকই দেরি হয়ে গেছে। ছেলের লাঞ্চ বানাচ্ছি। আজকে ছেলের লাঞ্চে কী বানাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন দিয়ে একটা রেসিপি, যেটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টিও হয়। আর যেসব বাচ্চাদের মায়েদের অনেকে প্রবলেম থাকে, যাদের ওয়েট গেন হয় না, সেসব বাচ্চাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো তোমরা দেখতে থাকো এবং তোমাদের আমি বলছি যে এটা কী বানাচ্ছে। এটা আমি আগে তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আমি যেহেতু বানাবো, তেলটা গরম হলে আমি সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি। তো গোটা জিরে দেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, এটার মধ্যে আছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, আর এটা আদা আর রসুন বাটা রয়েছে অল্প একটু। তো আমি পেঁয়াজটা আগে ভাজতে দিয়ে দিচ্ছি, এটা ভাজা হতে থাকুক। আর এটা খুবই হেলদি রেসিপি বাচ্চাদের জন্য, যাদের ওয়েট গেন হয় না, বাচ্চাদের এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, অবশ্যই খুবই উপকারী। তারপরে আমি আদা রসুন বাটাটা আর ক্যাপসিকামটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু অল্প তেলে বানাচ্ছি, তো আমি এটা সরষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো অন্য তেলও ইউজ করে বানাতে পারেন। তো ফ্লেমটা অবশ্যই লোতে রেখে করবে। আর এটা নিয়েছি হচ্ছে আমি 4-5টা কাজু বাদাম। কাজু বাদাম ভিজিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো কারণ বাদাম আমরা সকলেই জানি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী এবং ওয়েট গেনের জন্য খুবই ভালো। তো আমি কাজু বাদাম বাটাটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, জিরে আর ধনে আমি একসঙ্গে মিক্স করে রাখি গুঁড়ো। তো ওটা 1 চামচ দিয়ে দেবো, আর অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। যারা এই ভিডিওটা দেখছো, বন্ধুরা যাদের যদি বাচ্চা না থাকে, থাকে সবার ঘরেই আছে, ছোট্ট বাচ্চারা না থাকে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো অনেক মায়েরই এই রেসিপিটা দেখে সুবিধা হবে তাদের বাচ্চাদের খাওয়াতে। আর এটা মিনিমাম 1.5 বছরের বাচ্চা যখন হয়ে যায়, তারপর থেকে আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। সপ্তাহের মধ্যে আমাদের বাড়িতে 1 দিন কি 2 দিন চিকেন হয়। তো বিভিন্ন রকমভাবে আমাকে রান্না করে ওকে চিকেন দিতে হয় আমার ছেলেকে, কারণ একঘেয়া কারোর খেতেই পছন্দ হয় না। আমাদের যেমন ভালো লাগে না, বাচ্চাদেরও তেমনি ভালো লাগে না। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে একটু তেল ছেড়ে দিলে তারপরে আমি জল দিয়ে দেব। যে যেরকম ঝোল পছন্দ করে, তো সেই অনুযায়ী জল দেবেন। আমি 1 বাটি জল দিয়েছি, কারণ আমি এটা ভাতের সাথে যেহেতু দেব আমার ছেলেকে, তার জন্য আমি একটু ঝোলটা একটু বেশিই দেব। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে, তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে, আমি নুন অ্যাড করে দিয়েছি। আর এটার মধ্যে আমি চিকেনের পিসটা দিয়েছি, আর সবজির মধ্যে আমি দিয়েছি হলো গাজর, বিনস আর আলু দিয়েছি। আপনারা চাইলে এক্সট্রা আরও সবজিও দিতে পারেন। এরপরে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি। 4-5টা সিটি হলেই তারপরে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটার উপর একটু বাটারও অ্যাড করতে পারেন, বাট আমি দিই নি। আর আমাদের জন্য আমি দুপুরে লাঞ্চ বানিয়েছি হচ্ছে চিকেন কষা। তো চলুন এবার খাই নিই আমরা। গুড ইভিনিং। তোমরা দেখলি রান্না করার পর, তারপরে আমি ছেলেকে খাইয়েছি, আমি খেয়েছি। খাওয়া দাওয়া করার পর তারপর ছেলে ঘুমিয়ে পড়ে, তো আমিও আজকে দুপুরবেলা ঘুমিয়েছি। কারণ হচ্ছে কালকে রাতে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো ঝড় হওয়ার কারণে কি প্রবলেম হয়েছে আমি সঠিক জানি না, বাট আমাদের এখানে কারেন্ট ছিল না। সকাল 4টে অবধি কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট এসে, তো তারপর সকালে উঠে গেছে যেরকম নর্মালি ওঠার। তো আমি একদমই ঘুমাতে পারিনি, আর শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল। তো এখন খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা আমিও ঘুমিয়ে পড়েছি, ছেলেও ঘুমিয়েছিল।
আমি ঘুমাই না বেসিক্যালি, এমনি মানে বিশ্রাম নিই কিন্তু আমি ঘুমাই না। তো আজকে ঘুমিয়েছিলাম, তো এখন বাজে হচ্ছে তোমার বিকেল 6:30। তো 6:30 বাজে, ছেলে উঠেছে, ওঠার পর ওকে আমি এখন কিছু খাওয়াবো। এমনিতেও দুপুরে খেতে অনেকই দেরি হয়ে গেছিলো, তো হালকা কিছু দেব এবং আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তো চলো সেটা করি আর বাকি কাজগুলো করে তারপর আবার তোমার সাথে কথা বলবো। চলো। আমার যেহেতু মাথাটা খুব ব্যথা করছিল, তো আমি একটু চা খাবো বলে চা বসিয়েছি। আমি চা খাই না এমনিতেই, তোমরা সবাই জানো, কিন্তু মাথা যেহেতু ব্যথা করছে আর ভালো লাগছে না, তাই চা বসিয়েছি। আর ছেলের জন্য আমি জল দিয়ে ছাতু গুলে দিচ্ছি হালকা করে, আর অল্প সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু দুপুরে অনেক দেরি করে খাওয়া হয়েছে এবং এখন আমি হালকা একটু লাইট দেওয়ারই চেষ্টা করছি। তো ছাতু গুলে জলের মতো অল্প চিনি দিয়ে শরবত বানিয়ে ওকে দিয়ে দেবো, এটাও খেয়ে নেবে। আর আমি এটা চাল নিচ্ছি, চালটাকে ভিজিয়ে রাখছি কারণ হাজব্যান্ডের জন্য রাত্রে বেলা আমি ভাত করব। আমি আর ছেলে রুটি খাবো, কিন্তু আমার হাজব্যান্ড ভাত করে দেবো আজকে ওকে রাত্রে, তো তার জন্য আমি চালটা আগে ভিজিয়ে রাখছি। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়িও ভাত হয়ে যায় এবং তোমার গ্যাসটাও কম লাগে। তো তোমরা কি এরকম করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি বিস্কুট নিয়ে নিচ্ছি, তো চলো এবার আমরা এটা খেয়ে নিই। আমি যেহেতু বিস্কুট খাচ্ছি, তো আমার ছেলে একটুখানি খাচ্ছে ওখান থেকে, আর আমরা টিভি দেখছি, টিভি শো দেখুন। আপনাদেরও আমি দেখাচ্ছি টিভিতে আমরা কি দেখছি এখন। আমি আর কিছু দেখি না, ছেলে যা দেখে সেটাই আমার হয়ে গেছে দেখা। এরপরে আমি আটা আবার রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে, তারপরে আমি একটু আটা মেখে নিচ্ছি কারণ আমি আর ছেলে রুটি খাবো, তো রুটি বানিয়ে নিচ্ছি। রুটি করা হয়ে গেছে, তো এবার আমি জায়গাটা পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। চালটাকে ধুয়ে রেখে দেবো, এখন আমি ভাত করব না, আমার হাজবেন্ড যখন আসবে তখন ভাত করবো যাতে ও গরম গরম খেতে পারে। চাল ধুয়ে রাখার পর তরমুজ আমি কেটে নিচ্ছি কারণ ফ্রিজে তরমুজ রাখলে এমনি পড়ে পড়ে থাকে, একদমই খাওয়া হয় না, কেটে যদি টিফিন কৌটো করে রেখে দিই তাহলে খাওয়া হয়ে যায়, না তো এমনি পড়ে নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি এখন কেটে নিচ্ছি আর বাকি কাজগুলো আমি করে নেব। হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকালে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, আমি ফ্রেশ হয়েছি মানে ব্রাশ ফ্রাশ হয়েছে, চান করিনি এখনো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, রান্নাঘরে অনেক কাজ আছে। ছেলে উঠে গেছে, ছেলেকেও আজকে ব্রাশ করিয়ে দিয়েছি, এখন সকাল বাজে হচ্ছে 8:20। তো ব্রেকফাস্ট বানাবো, হাজব্যান্ড খেয়ে যাবে, রান্না বান্না করতে হবে, চলো সেগুলো করা যাক আগে, তারপরে ঘর কাজ করো। ছেলের জন্য বোতল ফোটাতে বসিয়েছিলাম, সেটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে আমি চা বসাচ্ছি, চা করবো আমার হাজব্যান্ডের জন্য, আমার হাজব্যান্ড খাবে, তো তার জন্য চা বানাচ্ছি। আর আমার জন্য জল গরম বসাচ্ছি কারণ তোমরা জানোই, যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো জানোই যে আমি সকালবেলা উঠেই একটু হালকা গরম জল খাই। জলটা বসিয়ে দিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে আমি আর ছেলে চিড়ে দই, দই চিড়ে খাবো। আমার ঘরে পাতা টক দই আছে, এত গরম পড়েছে, তো তার জন্য আমি
দই চিঁড়ে খাবো। তো চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আমার যেহেতু ছেলে খাবে, বাচ্চারা চিঁড়ে খেলে অনেক সময় ঠান্ডা লেগে যায়, তার জন্য আমি হালকা একটু গরম করে নেব, মানে সিদ্ধ করে নেব চিঁড়েটাকে, অল্প একটু নুন আর চিনি দিয়ে, অল্প সামান্য। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে ওইটার মধ্যে দই অ্যাড করে তারপরে আমিও খাবো, ওটা ছেলেও খাবে, আর আমার হাজব্যান্ডের জন্য অন্য কিছু বানাবো। আমার হাজব্যান্ড আজকে খেয়ে যাবে হচ্ছে লুচি, তো এই জন্য আমি আটা নিয়ে নিচ্ছি, কারণ আমি আটা দিয়ে লুচি বানাবো আজকেও। তো আটা নিয়ে নিচ্ছি, তো আটাটা মেখে নিচ্ছি, আমার জলটা যেহেতু গরম হয়ে রয়েছে অনেকটাই, তাই একটু জলটা ঠান্ডাও হয়ে যাবে, আর সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে রেখে দেবো। তাই আমি আটাটা মেখে নিচ্ছি, আটা মাখাও হয়ে গেছে আমার। এবার আমি, আমার হাজব্যান্ড চা খাচ্ছে, আমি গরম উষ্ণ জল খাচ্ছি, আর আমার ছেলে কী করছে দেখুন আপনারা। ছেলেকে ব্রেকফাস্ট করানোর পর হাজব্যান্ডের জন্য খাবার তৈরি করতে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, তো আমি আজকে লুচি, আলু ভাজা আর রাতে যে তরমুজ কেটে রেখেছিলাম সেই তরমুজ দিয়ে দিয়েছি, তো এখন খাচ্ছে, আর ছেলেও ওর সাথে সাথে একটু খাচ্ছে। খাওয়া দাওয়া হওয়ার পর হাজব্যান্ড এবার অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। হাই গাইস, অনেক কাজ হয়ে গেছে, দেখতেই পারলে হাজবেন্ড খেয়ে অফিস চলে গেছে। আমি এখন একটুখানি বসছি, তারপর আবার রান্নাবান্না করা বাকি আছে, আরও কাজ আছে ঘরে, সেগুলো করতে হবে। তো এখন একটু বসে তরমুজ খাচ্ছি, ঠান্ডা তরমুজ খেতে গরমে জানি সবারই ভালো লাগে, তো ফ্রিজ থেকে বের করেছি। এই যে আমার দুষ্টু, হাই করো পাপা। তো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি, আশা করি যদি ভালো লেগে থাকে তোমাদের এই ব্লগ, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতন টাটা বন্ধুরা, আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।